Działaj! Ulewaj! Działaj! Chodą dalej! Działaj! Na budycie! Działaj! A na razie! Działaj! Polecaj! Działaj! Dorszaka, salamu alaikum! বিডি লাইভ 24 নিউজের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত। আমরা এখন রয়েছি দুই নং কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী শিয়াব হোসেন। আমরা এই সকাল থেকে দুই নং ইউনিয়ন পরিষদের কদমতলার 9টি ওয়ার্ড আমরা পরিদর্শন করেছি। তো আমরা দেখেছি সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। তো আমরা এখন জানবো যে চেয়ারম্যান যে প্রার্থী শিয়াবের কাছে জানবো যে আসলে নির্বাচনী যে কেন্দ্রগুলো কেমনভাবে সুষ্ঠু হয়েছে এবং আইনি সহযোগিতা যে আইন শৃঙ্খলা বাহিনী যারা র্যাব পুলিশ এবং যারা টিএনওদের রয়েছে এদের কাছ থেকে কতটুকু সহযোগিতা হয়েছে আমরা এখন ওনার কাছে জানবো। বর্তমান যে নির্বাচন এই যে এই দুই নং কদমতলা ইউনিয়নের 9টি ওয়ার্ড সুন্দরভাবে ভোট ভোটার বিন্দু দিতে পেরেছে এই জন্য সবাই শেখ মুজিব নেত্রী শেখ হাসিনাকে সবাই অভিনন্দন স্বাগত জানাই। নির্বাচন প্রত্যেক সেন্টার এতই সুন্দর হয়েছে আমরা যা আশা করেছি তার চেয়েও সুন্দর বলা চলে। খুব সুন্দরই আমরা নির্বাচন সবাই যারা ভোট দিয়েছে ভোটার যারা তারা বলেছেন যে এত সুন্দর নির্বাচন আমরা অন্য কোনো সরকারের আমলে দেখি নাই। বর্তমান যে আমাদের সরকার দেশের নেত্রী শেখ হাসিনা যেরকমের বাংলাদেশে এই ইউনিয়ন পরিষদের কদমতলা যে নির্বাচন দিয়েছেন এরকম নির্বাচন আর কেউ অন্য সরকার আমলে দেখেনি। নির্বাচন জয়লাভ সম্বন্ধে আপনি কতটুকু আশাবাদী? আল্লাহ রহমত, আমি আশাবাদী এরকমেরই যে 80% ভোটে আমি জয়লাভ করবো ইনশাআল্লাহ। না, 9টা ওয়ার্ডে এত সুন্দর নির্বাচন হয়েছে মানুষ খুব আনন্দ খুশির সহিত প্রত্যেকে বলেছেন যে এরকমের নির্বাচন আমরা পাই নাই। দেশি নেত্রী হাসিনার এই এখন যেরকম নির্বাচন পেয়েছি আমরা এরকম নির্বাচন কোনো সময় পাইনি।